আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিভো এর এক্স সিরিজের ফোনগুলো তো ক্যামেরা কোয়ালিটির জন্য এবং স্টাইলিশ লুকের জন্য বরাবরই আমাদের মাঝে অনেক জনপ্রিয়। আর এবার ভিভো আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে ভিভো এক্স সিরিজের আরও একটা খুবই দুর্দান্ত স্মার্টফোন। আর এই ফোনটির নাম হতে যাচ্ছে ভিভো এক্স 80 প্রো। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ভিভো এক্স 80 প্রো ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, কবে লঞ্চ হবে, প্রাইস কত হতে পারে, এই সব কিছু নিয়েই আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। সো আপনাকে বলবো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা, যদি না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। তো প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে দেওয়া হবে কোয়াড ক্যামেরা সেট আপ এবং সামনে থাকবে 5x কাট আউট ডিসপ্লে। এবং এই ফোনটিতে সামনে পিছনে ব্যবহার করা হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন। তো বুঝতেই পারছেন সামনে পিছনে গ্লাসের প্রোটেকশন দেওয়ার ফলে এই ফোনটি হাতে নিলেই খুবই দুর্দান্ত একটা হ্যান্ডসন ফিল পেয়ে যাবেন। এবং এখানে থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। সিকিউরিটির জন্য দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক দিয়ে আমার কাছে মনে হয়েছে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এই ফোনটি এক কথায় খুবই দুর্দান্ত হতে যাচ্ছে। তো এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এখানে ব্যবহার করা হবে 6.8 ইঞ্চি মাপের 144Hz সুপার অ্যামোলেড প্যানেল এবং এই ডিসপ্লেটা হবে HDR10+ সাপোর্টেড। আর ডিসপ্লেতে দেওয়া হবে গরিলা গ্লাস ভিক্টরের প্রোটেকশন। তো ডিসপ্লে কোয়ালিটিও এক কথায় দুর্দান্ত হয়েছে, যেহেতু এখানে 144Hz সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসতে যাচ্ছে ভিভো। এখানে ডিসপ্লেতে খুবই দুর্দান্ত স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে। তো এবার আমরা আলোচনা করব এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেট আপ থাকবে, এখানে ব্যবহার করা হবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ম্যাসিভ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর ফোনটিতে দেওয়া হবে 16 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা। আর সর্বশেষ দেওয়া হবে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 8K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সামনে থাকবে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সামনে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। তো ক্যামেরা কোয়ালিটি খুবই দুর্দান্ত হতে যাচ্ছে। এবং এখানে সামনে পিছনে ব্যবহার করা হবে YS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই এস্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এবার আমরা আলোচনা করব ফোনটি প্রসেসর সেকশন নিয়ে। এখানে ব্যবহার করা হবে আশা করা হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1200 প্রসেসর, যেটার পারফরমেন্স নিয়ে আর কোনো কথা না বললেই নয়। এটা হলো 2021 সালের মিডিয়াটেকের সবচেয়ে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর। এখানে আপনি খুবই দুর্দান্ত স্মুথ গেম প্লে করতে পারবেন এবং সব ধরনের বড় বড় অ্যাপসগুলো খুবই দুর্দান্ত স্মুথ প্লে করতে পারবেন। এবং এই ফোনটি আউট অফ দ্য বক্স থাকবে Android 11 এবং ব্যবহার করা হবে ফান্টাস ওএস। দেওয়া হবে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে থাকবে এক্সট্রা মেমোরি কার্ড স্লট। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 5000mAh-এর ব্যাটারি এবং বক্সে দেওয়া হবে 120W-এর একটা ফাস্ট চার্জার, যে চার্জারটা দিয়ে আপনি খুব দ্রুতই এই ফোনটি চার্জ দিতে পারবেন। এবং ফোনটিতে ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তো স্পেসিফিকেশনের দিক থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি এক কথায় খুবই দুর্দান্ত হতে যাচ্ছে। তো এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। তো ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 60,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশি মার্কেটে পাওয়া যাবে 70,000 থেকে 75,000 টাকায়। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে এক কথায় দুর্দান্তই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।